আর্জেন্টিনাকে আকুণ্ঠ সমর্থন দেওয়ার বাংলাদেশ সমর্থকদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মেসির মা সিলিয়া মারিয়া। গতকাল রোববার রাতে ফ্রান্সকে হারিয়ে 36 বছর পর শিরোপা পুনরুদ্ধার করে আর্জেন্টিনা। ম্যাচ জয়ের পর বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে নিজের অনুভূতি জানান সিলিয়া। তিনি বলেন, বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই জেনেছি, সেখানে আর্জেন্টিনার ভক্তদের উন্মাদনার কথা শুনেছি, বিশেষ করে মেসির প্রতি বাংলাদেশি মানুষের ভালোবাসার কথা জেনে আমি খুবই খুশি। সিলিয়া আরও বলেন, আশা করি মেসির জন্য বাংলাদেশের মানুষের এই ভালোবাসা অব্যাহত থাকবে। বাংলাদেশকে খুবই ভালোবাসি, সেখানকার মানুষের প্রতি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। গতকালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে মেসির গোটা পরিবারই কাতারে এসেছিল। মেসির মা, স্ত্রী এবং সন্তানেরা সবাই স্টেডিয়ামে একসঙ্গে বসে ম্যাচটি উপভোগ করেন। আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি গায়ে মাঠে আসেন সিলিয়া মারিয়া। আর্জেন্টিনা জিততে না জিততেই তিনি দৌড়ে মাঠের মধ্যে প্রবেশ করেন আর পিছন থেকে মেসিকে পাকড়াও করেন। মাকে দেখে তারকা ফুটবলার আর চোখের জল ধরে রাখতে পারেনি। আনন্দে তারা দুজনে আবেগাপ্লুত হয়ে কাঁদতে শুরু করেন। প্রবাসী ট্যাক্সিতে আপনাকে স্বাগতম। আমরা দিচ্ছি বাংলাদেশের সর্বনিম্ন ভাড়ায় এবং সর্বোচ্চ নিরাপত্তার সাথে এয়ারপোর্ট থেকে গাড়ি সেবা। অনলাইনে গাড়ি বুকিংয়ের জন্য ভিজিট করুন www.probashirtaxi.com।